জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমাদের educationinsbd.com এই ওয়েবসাইটে আমরা এই ফরম পূরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যেটা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ যে বিজ্ঞপ্তিটা সেটা আমরা আপনাদের সামনে পড়ে শোনাবো। ফর্ম পূরণ বিজ্ঞপ্তিটা সেটা আমরা এখানে জুম করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। এখানে বলছে যে যারা 2020 সালের শিক্ষার্থী রয়েছেন অনার্স তৃতীয় বর্ষের, যারা নিয়মিত অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন করতে চাচ্ছেন, যাদের শিক্ষাবর্ষ 2013 থেকে 2014 শিক্ষাবর্ষের যারা সিলেবাসে আছেন তাদের অনলাইন ফর্ম পূরণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে অ্যাপ্লিকেশন যে শুরু হবে ফর্ম পূরণের সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর। এখানে ডাটা এন্ট্রির যে শেষ তারিখ সেটা হচ্ছে 11 অক্টোবর। এখানে আপনার যে সোনালী সেবার মাধ্যমে যে পেমেন্টটা বা টাকা দেওয়ার যে সময়সীমাটা এখানে পেতে দেওয়া আছে 12 অক্টোবর থেকে 13 অক্টোবর। এখানে পেমেন্ট সংক্রান্ত বা ফর্ম পূরণ সংক্রান্ত যে কাগজপত্রগুলো জমা দেওয়ার যে শেষ তারিখটা আছে সেটা হচ্ছে 17 অক্টোবর। এখানে যে পেমেন্টের যে বিবরণটা বা পরীক্ষার্থীদের ফি এর যে বিবরণটা এখানে খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে যে প্রতি যে সাবজেক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আপনাকে 250 টাকা জমা দিতে হবে, ব্যবহারিক কোর্সের জন্য 250 টাকা, এগুলো এখানে সব বলে দেয়া আছে। প্লাস ইন কোর্স অফ যে পরীক্ষা হবে সেটারও যে পেমেন্টের যে টাকাটা সেটাও এখানে উল্লেখ করে দেয়া আছে। এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল যে ওয়েবসাইট nu.ac.bd অথবা nubd.info/honours, এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা আপনি প্রিন্ট করে এটা আপনি কলেজে জমা দেবেন আপনার পেমেন্ট ফি সহ। এখানে যে শর্তাবলী গুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন যে নিয়মিত যারা আছেন যে 13-14 যারা শিক্ষাবর্ষের এবং 2017-18 এবং যারা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তারা অনিয়মিত, এখানে সবগুলো এখানে উল্লেখ করে দিয়ে আছে। তো আমি আরেকটু আপনাদের দেখাচ্ছি যে এখানে আপনাদের যে সিলেবাসটা কি হবে সেটা এখানে বলে দেওয়া আছে যে 2013-14 শিক্ষাবর্ষের যে সিলেবাসটা এবং রেগুলেশন যেটা আছে সেটা 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশন যে যোগ্যতা এখানে বলে দেয়া আছে যে অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষের যে অ্যাপ্লিকেশনের যে যোগ্যতাটা এখানে আপনার বলে দেয়া আছে যে আপনাকে কমপক্ষে 4টি বিষয়ে পাস করতে হবে আর ডি প্রাপ্ত গ্রেড অর্জন করতে হবে। এই হচ্ছে ব্যাপার আপনার যে যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা এই যে রেগুলেশন এবং সিলেবাসটা আপনারা দেখে নেবেন। তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি যাতে করে আপনারা খুব সহজে এই পরীক্ষার যে ফরম পূরণ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।